বন্য হাতির আতঙ্কে দিন কাটাচ্ছে নেত্রকোনার সীমান্তবর্তী মানুষ। কখনো ফসলের মাঠে, আবার কখনো ঘর বাড়িতে দল বেঁধে হানা দেয় হাতির দল। রক্ষা পেতে নানাভাবে চেষ্টা করেও কমানো যায়নি ক্ষয়ক্ষতি, উল্টো হাতির আক্রমণে প্রাণ গেছে অনেকের। প্রশাসন স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানালেও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি বাসিন্দাদের। সীমান্তের ওপার থেকে এভাবেই নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় প্রবেশ করছে বন্য হাতির দল। বছরের বিভিন্ন সময়ে দুই উপজেলার বিজয়পুর, মাধুপাড়া ও কলমাকান্দার মতো এলাকায় ফসলের পাশাপাশি গাছপালা ও বসতবাড়িও তছনছ করে হাতির পাল। বন্য হাতির এমন তাণ্ডবে নির্ঘুম রাত কাটছে সীমান্ত এলাকার বাসিন্দাদের। হাতিগুলো নামিয়ে ধান ফসল অনেক ক্ষতি করে, মানুষেরও ক্ষতি করতে চায়। আমরা এমন আতঙ্কের মধ্যে আছি যা বলা বাহুল্য। জল তসল নিয়ে আগুন নিয়ে তারপরে পাহাড়ে তুলে দেয়। আর গেল তিন মাসে হাতির হামলায় দুই উপজেলায় প্রাণ গেছে অন্তত তিনজনের, আহত হয়েছে অনেকে। আক্রমণ থেকে বাঁচতে নিজেরাই নানা পন্থা অবলম্বন করলেও তা কাজে আসেনি। মানুষের জীবন লিয়ে টানাটানি, কেউ মারা যাইতেছে, কেউ আহত হইতেছে। এই এলাকার মানুষ একটু শান্তিতে বসবাস করতে পারে, যাতে এই হাতি নেমে না ক্ষতি করতে পারে, এটা আমার এই সরকারের প্রতি দাবি রইল। সীমান্তে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কাজ করছে প্রশাসন। স্থানীয় লোকজন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য তাদের নাম লিস্ট করার একটা ব্যবস্থা চলমান, ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে। জনগণকে এখানে সচেতন করার জন্য মাইকিং করছি, যাতে তারা একটু সতর্ক অবস্থায় থাকে। আমাদের বিজিবির যে টহলটা সেটাকে বাড়ানোর জন্য বলা হয়েছে। সীমান্তের ওপার থেকে হাতির পালের প্রবেশ ও তাণ্ডব ঠেকাতে প্রশাসন শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।